প্যানালকোটের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রশ্নটি পনেরোতম বিজেএস এমসিকিউ পরীক্ষায় এসেছিল প্রশ্নটি হচ্ছে দ্য প্যানালকোট আঠারোশো ষাট অনুসারে কোন কাজ সদ্বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ ড্যাশ সহকারে সম্পাদিত হয় অপশন ক সতর্কতা ও মনোযোগ অপশন খ তৎপরতা ও সতর্কতা অপশন গ সরলতা মনোযোগ অপশন ঘ মনোযোগ ও সততা সঠিক উত্তর অপশন ক সতর্কতা ও মনোযোগ এই প্রশ্নটি করা হয়েছে প্যানালকোডের বাহান্ন দ্বারা থেকে প্যানালকোডের বাহান্ন ধারায় গোড ফেদ বা সরল বিশ্বাসের সংজ্ঞা প্রদান করা হয়েছে সরল বিশ্বাস বা গুড ফেথ বলতে বোঝায় সতর্কতা ও মনোযোগ ব্যতীত সম্পাদিত বা বিশ্বাসকৃত কোনো কাজ সৎ বিশ্বাস বলে গণ্য হবে না অর্থাৎ কোন কাজ সৎ বিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ সতর্কতা ও মনোযোগ সহকারে সম্পাদিত হয়